মধু মধু বন্ধু আর বোনের ওলা এই খাঁটি মধু সুন্দরবনের মধু হ্যাঁ খাঁটি মধু আষ্ট সুঠা কে দিয়ে আমরা নিজেরাই চাপ করি কি ফুলের মধু তোরা চাষ কর কি ফুল এ ভাগ্নে দিবি সিএস পরীক্ষার প্রশ্ন কর আমার জিকে জেনারেল নলেজ অনেক ভালো এই প্রশ্নের জবাবটা আমি দেই ফুল খাইলে মানে মরিয়ে যায় এই কথা ঘুরাই দাও আমরা দুটা ফুল কোন কিসের জন্য কি দুটা ফুল খাইলে তো মান মরি যায় আমি কইছি আচ্ছা কি আমরা কি ওই ফুলের মধ্যে বেশি আমরা তো আন্ডার ফুল বিটু ফুলের মধ্যে বেশি হ্যাঁ ফুল হ্যাঁ রোদে কি মাথা খারাপ হয়ে গেলে হ্যাঁ আচ্ছা যা খাঁটি মধু তো না খাঁটি মধু কত করে কেজি রাখবে এই কো আরে 800 টাকা কই কম আরে না না 800 টাকা দিতে পারবো না 400 টাকা কেজি দিবি হলে তো 1 কেজি আমি আপনার কি বিবেক মূল্য কিছু নাই আমার আমার সারেন আপনি জানেন চিনির কেজি কত করিয়া 70 টাকা করিয়া চিনির কেজি এনে তো 450 টাকা চিনি মিশন হইছে আবার আমরা হাতে করে গলাইছি মিনিট লাগে নাই আপনি এই 400 টাকা দেবেন আরে সারেন দেই মামু ব্যবসা করমু এককালে সত্য কথা কইয়া হালাল ব্যবসা করমু আপনি নেলা নেবেন না না লহেন দে জান ওরে চিনির কথা কি কইলি চিনি মিশন মধুতে ওরে জানার পড়া খাইছি তো কইছো না মামু আপনি কইছেন কি না মারা চিনি মিশাই আরে দৌড়া আরে দৌড়া